হ্যালো ভিউার্স কী অসভর কেমন আছেন লাজুক বলছি এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ট্রাফিক জেনারেশন আপনি কীভাবে ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারেন আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজ হোক বিশেষ করে আপনার ওয়েবসাইটের জন্য হচ্ছে এই স্ট্র্যাটেজি ভালো কাজ করবে এবং পাশাপাশি আপনি যদি ইউটিউবে ভিডিও পাবলিশ করেন এবং ইউটিউবে আপনার যদি একটা চ্যানেল থাকে সেখানে আপনি বিভিন্ন টপিক নিয়ে ভিডিও পাবলিশ করে থাকেন ইউটিউবে আপনার ভিডিওতে কীভাবে হিউজ হিউজ ভিউ আপনি পেতে পারেন এই বিষয়টাই হচ্ছে আমি এই ভিডিওতে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন তাতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে প্রত্যেকটা ভিডিও একটা নোটিফিকেশন খুব সহজে হচ্ছে আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে মূলত আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এরপর হচ্ছে অন মেক মানি অনলাইন ট্রাফিক জেনারেশন ইমেল মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি বিষয় ইন্টারেস্টেড থাকলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্ট থাকার জন্য পাশাপাশি আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ আই এম লাজুক হাসান আপনি এই লিঙ্কে আসলেই আমার প্রোফাইল পাবেন আমার সাথে সরাসরি হচ্ছে আপনি ফেসবুকে কানেক্ট হতে পারেন তো আমি যে টপিকসটা নিয়ে হচ্ছে কথা বলছিলাম সেটা হচ্ছে ট্রাফিক জেনারেশন আপনার ব্লক সাইড বা আপনার ইউটিউব ভিডিওতে কিভাবে আপনি হিউজ হিউজ ট্রাফিক জেনারেট করতে পারেন এবং যেটা কিনা কমপ্লিটলি ফ্রি আমি আপনাদেরকে যেই টপিকসটা বা যেই সোর্সটা হচ্ছে বলবো সেটা হচ্ছে মূলত কোয়ারা আমি আমার আগের ভিডিওতে আমার আগের ভিডিও যদি আপনি দেখে না থাকেন আমি এই সাইট সম্পর্কে বেশ কিছু কথা বলেছি ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন আমার আগের ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাতে করে আশা করি এই ভিডিওটা আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হবে তো মূলত কোয়ারা এটা আপনার হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সাইট এবং এই সাইডে হিউজ 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 আপনার হচ্ছে ভিজিটর আছে এই সাইডে মূলত কি পরিমাণ ভিজিটর আছে সেটা হচ্ছে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা সিমিলার ওয়েব ডট কম এই সাইডে এসে এইখানে সাইডের অ্যাড্রেসটা দিয়ে যদি সার্চ করি তাহলে আমরা এটার রেকর্ড পাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা সার্চ করেছি এবং এখানে আপনার কোয়ারা ডট কম যেটা আছে কোয়ারাতে আপনার টোটাল মান্থলি ভিজিটর ফাইভ হান্ড্রেড ভিজিটর পার মান্থ এই সাইটটা হচ্ছে ভিজিট করে এখন এই সাইটে আপনি পাবেন হিউজ ট্রাফিক এবং এটা এখানে পেইড ক্যাম্পেইন করার অপশন আছে বাট আমি পেইড বলছি না আমি ফ্রি আপনার হচ্ছে ট্রাফিক জেনারেশনের জন্য এই সাইটটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি তো এখানে আপনি হচ্ছে কীভাবে ট্রাফিক জেনারেট করবেন বা এই সাইট থেকে কিভাবে আপনি ট্রাফিক জেনারেট করবেন তো মূলত ধরুন আমার হচ্ছে একটা ভিডিও আছে আমি এক্সাম্পল লাইক হচ্ছে ডগ ট্রেনিং রিলেটেড ডগ ট্রেনিং টিপস ওকে সো আমি স্বরূপ আপনাকে আমি দেখাচ্ছি ধরুন এই হচ্ছে একটা ভিডিও এটা আমার ভিডিও এইখানে ধরুন আপনার হচ্ছে ভিউ নেই বা কোনো কিছুই নেই আমার নতুন একটা ভিডিও আমি পাবলিশ করেছি ডগ ট্রেনিং রিলেটেড ওকে সো এই হচ্ছে আমার মূলত ভিডিও ভিডিওটা আমি একটু ওপেন করি সো এই যে ভিডিওটা আছে আমি যদি আমার এই ভিডিওতে আপনার ভিজিটর আনতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা আসতে পারি হচ্ছে এইখানে এবং অবশ্যই ডগ ট্রেনিং ডগ ট্রেনিং আমি হচ্ছে এটা লিখে যদি সার্চ করি যেই নিশে আপনি সার্চ করেন না কেন প্রত্যেকটা নিশের ভিডিও আপনি হচ্ছে কোশ্চেন এইখানে পাবেন এবং এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি কি করতে পারেন ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারেন এটা খুবই সিম্পল একটা বিষয় বাট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মার্কেটার এটা কখনোই ফলো করে না এবং এটা আপনার হচ্ছে তারা দেখে না বাট এখান থেকে হিউজ হিউজ ট্রাফিক জেনারেট করা যায় এবং যেটা কিনা কমপ্লিটলি ফ্রি এখানে আপনার খুব বেশি সময় দিতে হবে না আপনি পার ডে পনেরো বিশ মিনিট আধা ঘন্টার সময় দিলে বা এক ঘন্টার সময় আপনি যদি এই সাইডের পেছনে আপনি ব্যয় করেন এখান থেকে আপনি হিউজ ট্রাফিক আপনার ওয়েবসাইটে বা আপনার ভিডিওতে নিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি যে টপিকটা নিয়ে সার্চ করছেন সেটা হচ্ছে ডক ট্রেনিং তো আমি ধরুন হচ্ছে এটা আমার ভিডিও আমি একটা ভিডিও পাবলিশ করেছি এই ভিডিওটাই আমি কি করব প্রমোট করব। প্রমোট করার জন্য আমি চলে আসলাম কড়ায় এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক আপনার হচ্ছে কোশ্চেন আছে ওয়াটার সাম আপনার হচ্ছে ভাইটাল ডগ ট্রেনিং টিপস ওকে সো এখানে দেখতে পাচ্ছেন ডগ ট্রেনিং পাশাপাশি আমি হচ্ছে যদি আরও স্পেসিফিক আপনার টপিকসে আসি ডগ ট্রেনিং টিপস সো এটা দিয়ে আমি যদি সার্চ করি তাহলে সবই হচ্ছে ডগ ট্রেনিং ওয়াটার সাম প্রো ডগ ট্রেনিং টিপস ওকে সো কোশ্চেন ওপেন করেন এরপর এই হচ্ছে একটা কোশ্চেন এই হচ্ছে একটা কোশ্চেন অলমোস্ট দেখতে পাচ্ছেন আমি তিনটা কোশ্চেন হচ্ছে ওপেন করলাম এখন এই যে যে তিনটা কোশ্চেন আছে তিনটা কোশ্চেনই মূলত তারা জানতে চাচ্ছে যে ডগ ট্রেনিংয়ের জন্য কিছু প্রো টিপস আমাকে হচ্ছে দিন বা কোনটা আমার জন্য বেটার তো এইখানে আপনি যে কাজটা করতে পারবেন আপনি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আপনার বিভিন্ন অ্যান্সার হচ্ছে তারা দিয়েছে যেমন ধরুন হচ্ছে এখানে অ্যানসার আছে হচ্ছে আপনার সাতটা আমি যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এ অ্যান্সার দিয়েছে এখান থেকে সে কোনো লিঙ্ক প্রোভাইড করেনি বা এখানে কোনো লিঙ্ক হচ্ছে দেয়া নেই বাট এইখানে যখন আপনি আসলেন এই আর্টিকেলটাতে এই অ্যান্সারটাতে তখন দেখুন এইখানে সে কি করেছে একটা আর্টিকেলের মতো হচ্ছে অনেক বড় একটা অ্যান্সার হচ্ছে সে এখানে দিয়েছে এবং তার যেই ব্লক সাইড আছে এই যে হচ্ছে একটা লিঙ্ক তার অ্যান্সারের ভেতর সে তার নিজের আর্টিকেলটা হচ্ছে এইখানে শেয়ার করেছে তো আমি একটু আর্টিকেলটা ওপেন করি এবং আর্টিকেল ওপেন করে দেখবেন যে তার নিজের কোনো ওয়েবসাইট অথবা এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ডিরেক্টলি কোনো অ্যাফিলিয়েট অফার এটা ক্লিক ব্যাংকের কোনো অফার দেখতে পাচ্ছেন এই যে ক্লিক ব্যাংক এটা ক্লিক ব্যাংকের কোনো অফার হবে আমি এটা আসলে বুঝলাম কিভাবে কারণ হচ্ছে আমি এখানেই আপনার লিঙ্কের ভেতরে দেখতে পাচ্ছি হোপ হোপ লিঙ্ক দেয়া আছে তো এই যে যে হোপ এটা আসলে মূলত ক্লিক ব্যাংকের লিঙ্ক এবং আমি ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ব্যাংকের লিঙ্ক দ্যাট মিনস সে কী করেছে ডিরেক্টলি প্রমোশন করছে এখানে আমি আপনাকে রিকমেন্ড করব যে অবশ্যই ডিরেক্টলি প্রমোট করবেন না আপনারা আপনারা অবশ্যই নিজেদের একটা ব্লগ তৈরি করে নেবেন অথবা নিজে একটা ভিডিও তৈরি করে নেবেন ওইখানে হচ্ছে ভিজিটার পাঠাবেন সেটা আপনার অ্যাসেট বিকজ আপনার চ্যানেলে একটা ভিডিও যদি থাকে এবং সেখানে আপনি যদি ভিজিটার পাঠান আপনার এই ইউটিউব অ্যাডসেন্স থেকে হচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারেন যদি আপনার ইউটিউব অ্যাডসেন্স ইনেবল থাকে আর যদি ইনেবল না থাকে কোনো সমস্যা নেই আপনার এখানে ভিউ আপনি পাচ্ছেন এবং সেটা আপনার ডিজিটাল একটা অ্যাসেট আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই যে যে ভিডিও অথবা আপনার যে আর্টিকেল সেটা কি করতে পারেন এখানে আপনি অ্যান্সারের ভেতরে শেয়ার করতে পারেন এখন এটা যদি আপনি অ্যান্সার দিতে চান আপনি হচ্ছে অ্যান্সার এই বাটনে ক্লিক করবেন এবং এই বাটনে ক্লিক করলেই সরি আমরা চলে আসি এখানে এটা নিচেই হচ্ছে অ্যান্সারের অপশন ছিল এই যে হচ্ছে অ্যান্সার এই কোশ্চেনের অ্যান্সার আপনি যদি দিতে চান এইখানে ক্লিক করেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার লেখার জায়গা আছে এবং এখানে ভিডিওর অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর অপশন হচ্ছে ভিডিও ইমেজ এবং লিঙ্ক দেয়ার অপশন আছে এখানে খুব সহজেই আপনি কি করতে পারেন আপনার যে ভিডিও আছে মেবি ভিডিওর লিঙ্কটা দিলেই হচ্ছে আপনার কাজ করবে আমি একটু চেক করে দেখি সো এইখানে চলে আসলাম এবং ভিডিও ইনসার্ট ভিডিও আচ্ছা এখানে ভিডিও আপলোডের অপশনটা দিচ্ছে সো আমরা ভিডিও আপলোডের অপশন এইখানে নিলাম না আমরা এখান থেকে সিম্পলি এমবেড যে কপিটা আছে ভিডিও এমবেডিং কপি এটা হচ্ছে আমি নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা নর্মালি আচ্ছা ভিডিও এমবেডিং কোড এখানে আপনার দিলেই মেবি হচ্ছে কাজ করার কথা অথবা সরাসরি ভিডিও লিঙ্কটা দিলেও মনে হয় আপনার কাজ করবে আমি একটু চেক করে দেখি এই মুহুর্তে এদের কিছুটা আপনার হচ্ছে আপডেট হয়েছে ওকে সো ভিডিও লিঙ্কটা হচ্ছে আমি এখানে দিলাম তো ভিডিও শুধুমাত্র ভিডিও এখানে আপনি দেবেন না আপনার যে কাজ সেটা হচ্ছে প্রথমে আপনার যে কোশ্চেনটা এখানে যে কোশ্চেনটা করেছে এই কোশ্চেনটার কিছু অ্যান্সার হচ্ছে আপনি এইখানে লিখে দেবেন এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আপনি কিছুটা একটু লিখবেন এবং এরপর পাশাপাশি আপনি তাকে বলবেন ভিডিওটা তুমি প্লে করো বা ভিডিওটা তুমি দেখো এখন অবশ্যই আপনি যখন এই টপিক্স নিয়ে আর্টিকেল লিখবেন আপনার জানা থাকবে যে এটার অ্যান্সার কি হতে পারে ঠিক আছে আপনার বিষয়টা জানা থাকবে আর যদি একেবারেই আপনি না জানেন যে তখন আপনি কি করবেন তখন আপনার এই যে যেই ভিডিওটা আছে ভিডিওর এই যে যেই সিসি অপশনটা আছে এই সিসি অপশনটা হচ্ছে আপনি ইনেবল করবেন এবং আমি আপনার সাউন্ডটা অফ করে দিলাম আপনি যখনই এটা ওপেন করবেন দেখবেন যে এই ভিডিওর যেই সিসিতে যখন এই ভিডিওটা প্লে হচ্ছে তখন এখানে কিছু মেসেজ বা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো এখানে হচ্ছে আপনার শো করছে তো এইখান থেকে যেই আপনার সিসিতে যেই টপিকস বা আপনার যেই যেগুলো হচ্ছে এখানে লিখা আছে স্ক্রিপ্টটা যেটা আছে এই স্ক্রিপ্টটা আপনার আগে কালেক্ট করতে হবে এটা আগে একটি আপনার নোট করে নিতে হবে এবং এই নোট থেকে আপনি সুন্দর করে একটা অ্যান্সার এইখানে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে এবং পাশাপাশি শর্ট একটা অ্যান্সার দেবেন এবং এখানে ইউটিউবের যে ভিডিওটা আছে ভিডিওটা আপনি দিয়ে দিতে পারেন এটা গেল ইউটিউব ভিডিও পাশাপাশি আপনি যদি আর্টিকেল লেখেন তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন দিস আমি এক্সাম্পল দিস ইস টেস্ট এবং এইখানে ইনসার্ট লিঙ্কের যে অপশনটা আছে আপনি হচ্ছে এখানে একটা লিঙ্ক দিতে পারেন সো ধরুন আমি এক্সাম্পল আমার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখানে দিলাম স্ল্যাশ বাংলা সো আমি এটা দিলাম দেন অ্যাড তো দেখতে পাচ্ছেন এইখানে আমার কি হয়েছে একটা লিঙ্ক সেট হয়েছে এখন এই যে লিঙ্কটা লিঙ্কটা দিলে অটোমেটিক্যালি ও কী করবে যে সাইডের টাইটেল বা আর্টিকেলের টাইটেল যেটা আছে সেটা হচ্ছে নিয়ে নেবে স্বরূপ আমি আপনাদের আমার যেই সাইড আছে সেখান থেকে যে কোনো একটা লিঙ্ক আমি একটু শেয়ার করে আপনাদের দেখাই ভিডিও একটু লেন্দি হচ্ছে বাট আই হোপ ইউ আর ইউ আর গেটিং অ্যাকচুয়ালি ভেরি ভ্যালু আর ভেরি ইনফর্ম ইম্পর্টেন্ট ইনফরমেশন ওকে সো জাস্ট ওয়েট সো ধরেন আমি হচ্ছে এই যে যে আর্টিকেলটা আছে আমি এই আর্টিকেলটা ওপেন করি বা আমি এখান থেকে লিঙ্কটা কপি করেও নিতে পারি কপি লিঙ্ক অ্যাড্রেস এবং এইখানে এসে আমি সিম্পলি যদি এটা আপনার হচ্ছে দেই অটোমেটিক্যালি দেখবেন যে আমার যে ভিডিও আমার যে আর্টিকেলের টাইটেলটা আছে এই আর্টিকেলের টাইটেলটা হচ্ছে এখানে নিয়ে নেবে এখন আমি সাবমিট বাটনে ক্লিক করলেই আমার এটা নিচের যে আর্টিকেলটা আমরা দেখলাম এই টাইপের হচ্ছে একটা হাইপার লিঙ্ক হয়ে যাবে এবং ওই লিংকে এই লিংকে ক্লিক করলে সরাসরি হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটরটা চলে আসবে এবং এই সাইডে আমি আগেই আপনাদেরকে দেখালাম যেটা সেটা হচ্ছে এই সাইডে হিউজ 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 ভিজিটর আছে আপনি যে কোনো টপিক্স নিয়ে যে কোনো বিষয়ে চাইলে হচ্ছে এই সাইট থেকে কি করতে পারেন আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন এবং এটা খুবই সিম্পল একটা ট্রিক্স বাট খুবই পাওয়ারফুল এবং এখান থেকে আপনি হিউজ হিউজ ট্রাফিক পেতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিও লাইক করতে ভুলবেন না এবং আপনার যদি কোনো ধরনের কোনো কোয়েশন থাকে আপনি কমেন্টসে ভিডিও আপনার ভিডিওর কমেন্টসে হচ্ছে আপনি একটু লিখে দেবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনার কোশ্চেনের অ্যান্সার দেবার এবং অবশ্যই পরবর্তী ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে হ্যাঁ সাথেই থাকবেন এবং আপনার সবাই আপনার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য অবশ্যই হচ্ছে দোয়া করবেন